হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে তেহেরি। এই পাঁচ ধরনের স্পাইসেস দিয়ে আমি একটা তেহেরি রান্না করে দেখাবো এবং একটা টেস্ট হুবহু আপনার অপুরান ঢাকার মতো হবে। এবং এটাতে আমি কোনো জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, তেজপাতা কিছু ইউজ করব না, জাস্ট অনলি এই চারটা স্পাইসেস। এটা হচ্ছে এলাচি, গ্রিন কার্ডিমন, ব্ল্যাক কার্ডিমন, সিনামন স্টিক, আমি দুটো রকম বড়ো বড়ো সিনামন স্টিক নিয়েছি, জয়ফল, জৈত্রী, মেসি অ্যান্ড নাটমাগ, মেসি অ্যান্ড নাটমাগ। তো এইটা এগুলোকে আমি গ্রাইন্ড করে নেবো গ্রাইন্ডারে। আধা কাপের চেয়ে একটু বেশি দুধ 2 মিনিট গরম করে এটার মধ্যে লেবু চিপে এটাকে আমি টক দই বানিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি কখনো টক দই না থাকে বা কিছু বানাতে যান টক চাচ্ছেন যে টক দই দিয়ে, তখন এই প্রসেসে আপনারা টক দই বানিয়ে নিতে পারেন। কাঁচামরিচ একটু অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ ব্যারেস্তাটা হয়ে গেছে আমার, ঠিক এভাবে পেঁয়াজটাকে ব্রাউন করে নেবেন রান্না করার সময়। এখন আমি এই যে আপনাদের যে প্রথমে গরম মশলাটা দেখালাম ওটা গ্রেট করে নিয়েছি, এখন ওটা মিশিয়ে দেব পুরোটা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, মশলাটাকে ভালো করে একটু কষায় নিতে হবে। এই দইটা দিয়ে দিলাম, বানিয়ে রাখা দইটা। এখন আমার এখানে তেল উঠে এসেছে মাংসের উপরে, এখন আমি গোস্তগুলো অ্যাড করে দেবো। আমি 2 কেজি গরুর মাংস দিয়েছি, সেই অনুপাতেই আদা রসুন পেঁয়াজ সব কিছু সেটা মেজারমেন্ট করে দিয়েছি। 2 কেজি মাংসের সাথে কি 1 কেজি চাল আমি দিব, মানে চাল হচ্ছে মানে চালের ডাবল হচ্ছে মাংস। এখন আমি কোনো পানি টানি অ্যাড করবো না, এই মাংস কষের পানি দিয়ে কষটা সেদ্ধ হবে। রাইসটা রান্না করার জন্য আমি প্রথমে একটু হাঁড়িতে ঘি দিয়ে দিলাম। পাতিলাটা কাট করে রেখেছিলাম, তো তেলটা একটু এখানে জমা হয়েছে, তেলটা এখন পোলাওতে দিয়ে দিব রান্না করার জন্য। এখন মশলাটার মধ্যে মশলার থেকে যে তেলটা নিয়েছি ওটার মধ্যে চালটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চাল সেদ্ধর মতো পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে।
চাল ফুটে গেছে, এখন আমি মাংসটা মিশিয়ে 20 মিনিট দমে রেখে দিলাম। তো হয়ে গেছে আমাদের সুস্বাদু তেহেরি। এভাবে আপনারা তেহেরি রান্না করে খাবেন, খুবই সুস্বাদু হয়। এখন চালগুলো খুব ঝরঝরা হয়েছে, আরো গোস্ত দেখো, একদম গোস্ত একদম গলে গেছে, খুবই সফট হয়েছে গোশ। টেহরির গোশ এরকম গালা গালা হলে খুবই মজা হয়। সালাদ দিয়ে আলহামদুলিল্লাহ মজা হয়েছে, আসছিল অনেক মজা হয়েছে বলে ওকে আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগে কোনো রেসিপি বা সুন্দর কোনো মোমেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আনটিল দেন আল্লাহ হাফেজ।